মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর সবাইকে হ্যাপি হোলি। তো আমিও খুব ভালো আছি। আর আজকের একটু আলাদা একটা স্পেশাল দিন, আমার বাপির জন্মদিন আজকে। তো যেহেতু উনি নিরামিষ খায় তাই কেকের কোনো ব্যবস্থা হয়নি, কিন্তু পরমান্ন মানে পায়েসের ব্যবস্থা হয়েছে, বাপি যেটা খেতে ভালোবাসে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। এখানে একটা মানে আবির দোকান থেকে, রঙের দোকান থেকে রং কিনে এনেছি, সেটা আর তোমাদের দেখানো হয়নি। বাপিকে সবাই মিলে বলো ভগবানের জন্মদিন। তো বন্ধুরা, হোলির দিনে স্পেশাল মাছ ধরা। তো পুকুরে আজকের পিসামশায় জাল দিচ্ছে, তো দেখবো কি কি মাছ ওঠে। এই মাছই রান্না করা হবে। আর যেহেতু আজকের বাড়ি চলে যাব, তাই জন্য খুব তাড়াতাড়ি আজকে হোলিটা কেমন কাটবে বুঝতে পারছি না। এখনও পর্যন্ত আমাদের হোলি খেলা স্টার্ট হয়নি, কি হবে দেখা যাক। ভোট না রূপচাঁদ, না না রূপচাঁদ নয়, গোল্ডেন মাছ দুটো, কি বড় বড় চিংড়ি দেখো বন্ধু। এইরকম চিংড়ি সাবানটা উঠে এসছে দিদি ভাই। হ্যাঁ ওই রে আমার সাবান, এটা তো আমার সাবান। আচ্ছা ঠিক আছে, রাখবি তো বন্ধুরা দেখো, এখন আমরা রং খেলতে যাচ্ছি। হ্যাঁ মুখ খুব কালো হয়ে গেছে, রান্না করে উঠে রং খেলতে যাচ্ছি দেখো। তো এখন শুরু করছি বড়দের দিয়ে, পায়ে আবির দিয়ে। ঠিক আছে চলো দেখি। আচ্ছা রং তো জানো তো, রং খেলার দিন। হ্যাপি হোলি মাই মম, হ্যাপি হোলি রাই, দোল উৎসব। চান করতে নেমে গেছে, ভয়ে পালিয়েছি, ফিরে মাখি তো আমার সাইডে ওটা আনতে হবে তো ওপরে থেকে। এ বাবা দিকে দিলে উঠবে, তুমি নেবে না দাও আগে, আমি দিই দাঁড়াও পায়ে দিই পাতলো। বাবা কাঁদবে না, হোলি নেবে আমি বুঝতে পারছি না, জলের মধ্যেই দিয়ে দিলে পায়ে। দাড়ি উঠে কর কর কর, ইস কিরাম দিলো একটা বাজে ভাবে।
হ্যাপি হোলি, তিলক টেনে দাও, আমাকে দেবে তো তাড়াতাড়ি। তো এদিকে রান্নাঘরে চলবে, তো বাড়ি বেরিয়ে যাচ্ছ, হ্যাপি হোলি বল, তোমার সব আটকে নিচ্ছে, ওই জন্যই তো মাত ওখানে আটকে যাবো, হ্যাঁ ওর ভিতর নাকি ডুবিয়ে নিচ্ছে আবি, তোমার মাকে মাখাবি না, দাঁড়াবো তুলবে তো গালের ভিতরে বলছে হ্যাপি হোলি। আমি একটা কথা বলি, দিনে কোথায় এক সাইডে তো পড়েই নি আমার মুখে, কে বলল, ওটাই তো সিস্টেম। বন্ধুরা বাড়ি আসার খুব তাড়া ছিল, তাই জন্য ভিডিওটা এই পর্যন্তই করেছি, এরপর আর কিছু দেখাতে পারিনি, বাপির জন্মদিনে খাওয়া দাওয়া কিচ্ছু দেখাতে পারিনি, তো এই পর্যন্তই থাকলো, টাটা।